আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধন করা হলো বাংলাদেশের পদ্মা সেতু তবে দুই যুগ আগে এ সেতুর পরিকল্পনা শুরু হয়েছিল সেই পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের এক তৃতীয়াংশ জেলা রাজধানী ঢাকা এবং বাকি অংশের সঙ্গে সড়ক পথে যুক্ত হয়ে গেল বেলা পৌনে ১২টার দিকে সেতুর মাওয়া প্রান্তের টোল প্রদান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ১২টার দিকে মাওয়া প্রান্তে একটি উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি উদ্বোধনের আগে মাওয়া প্রান্তে এক সুধি সমাবেশে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন শত প্রতিকূল অবস্থার মধ্যে এই সেতু নির্মাণের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এরই ফলশ্রুতিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আফজাল হোসেন সরকার রিপনের উদ্যোগে চান্দনা চৌরাস্তায় আলোচনার র্যালি ও দোয়া তবারক বিতরণের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা বক্তব্য রাখেন খোরশেদ আলম সরকার কবির আহমেদ মণ্ডল সহ আরো অনেকেই এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর আব্দুল বারী কাদির মণ্ডল এম এ কাদির শেখ রহিস উদ্দিন মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ মফিজউদ্দিন মাসুদুর রহমান সজল সেলিনা ইউনিস মোশারফ হোসেন সৌরভ লুৎফুর রহমান কল্লোল মোহাম্মদ মোশারফ হোসেন আনিসুর রহমান মোহাম্মদ মুজিবুর রহমান সালাউদ্দিন কোহিনুর বিকাশ সরকার সহ অসংখ্য নেতাকর্মীরা সহিংসতা এড়াতে তৎপর ছিল বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালিক খসরু সাহেবের পদক্ষেপ তার কার্যক্রমে সন্তুষ্ট হয়েছেন নেতাকর্মীরা